দোয়া করবেন, একটু দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছি, মা হিসেবে এটা আমার সবচেয়ে কষ্ট। সত্যি কি জয়কে অপু বিশ্বাস বিদেশের মাটিতে পড়ানোর জন্য পাঠাবে? তাহলেতে অপু বিশ্বাস একা হয়ে গেল, কারণ স্বামী থাকতেও তার স্বামী নেই, সাকিব খান তার সাথে থাকে না। যদিও আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি সাকিব অপু আবারও একসাথে তাদের সংসার পেতেছে, তবে অপু ছাড়া জয়ের আর কেউ নেই, জয় ছাড়া অপুর কেউ নেই, সেটা আমরা সারা বাংলাদেশের মানুষ জানি। তবে হ্যাঁ, অপু যেটা করতেছে সেটা হয়তো বা জয়ের ভবিষ্যৎ ভালোর জন্য করতেছে, বিদেশের মাটিতে বা দূরে কোথাও নিয়ে পড়াশোনা করাবে, এটা খুব ভালো। হ্যাঁ, একটা মানুষের শিক্ষার জন্য তাকে দূরে যেতেই হবে একদিন। তো অপু বিশ্বাস আগে ভাগে এই সিদ্ধান্তটা নিয়েছে জয়ের জন্য, এজন্য জয়কে খুব শুভকামনা। আর জয় যেন মানুষের মতো মানুষ হয়, জয় তার মায়ের মনের আশা যেন পূরণ করতে পারে, এই শুভকামনা করছি। কিছুদিন আগে সাংবাদিকের প্রশ্নে অপু বিশ্বাস এই কথাগুলো বলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।